हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। केमन आछेन सबाई? आमी रोकेया पारभीन, रोकेया पारभीन कुकिंग एंड ब्लॉग चैनेले आपनादेर स्वागत जानाई। उपरे चले एसेछि, एखन आमादेर दाँत ब्राश करा हये गियेछे आर आमार एखाने अफ कैमेराय किन्तु आमी चाटा करे निएछि, तो एखन चाटा ढेले निच्छि। আজকে যেহেতু ও বাড়িতে, তো আমাকে সকালের নাস্তাটা করে নিতে হবে, যার জন্য আমি এখানে আটাটা মেখে নিচ্ছি। আর এখানে আমি একটা বেগুনের ভর্তা করে নিব। ও বেগুনের ভর্তা খুবই পছন্দ করে, ওর ফেভারিট বললেই চলে। বাড়িতে থাকলে আর এই ঠান্ডার সিজনে তো ওর যখনই যেই দিনই বাড়িতে থাকে প্রায় ওর বেগুনের ভর্তা লাগেই, তো যার জন্যই আমি বেগুনটাকে তেল মাখিয়ে এখানে আমি বেগুনটাকে পুড়িয়ে নিব। এখানে বেগুনটা পুরানো হয়ে গিয়েছে, পুরো বেগুনটা পুরানো যদি আপনাদের ভিডিও দেখাতাম তো ভিডিওটা আমার এখানেই শেষ করতে হতো, কেননা আমরা 8 মিনিট 9 মিনিটের ভিডিও বানাই, তার মধ্যে তো এত কিছু দেখানো সম্ভব না। তো অফ ক্যামেরায় বেগুনটা পুড়িয়ে নিয়েছি। এখন আমি ঠান্ডা জল নিয়ে বেগুনটার স্কিনটাকে ছিলে নিচ্ছি। এই পর্যায়ে বেগুনটাকে আমি ম্যাশ করে নিচ্ছি, মানে থাতলে নিচ্ছি আর কি। আর বাকি যেগুলো আমার দেওয়ার সেগুলো আমি এখানে দিয়ে দিব, যেমন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর এখানে লবণ দিয়ে দিচ্ছি, আর সাথে কাঁচা সর্ষের তেলটা দিয়ে দিব, আর এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিব ঝালের জন্য। কাঁচা লঙ্কাটা আমার অতিরিক্ত ঝাল, যার জন্যই আমি একটাই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর আপনারা যেই অনুযায়ী ঝালটা পছন্দ করেন সেইভাবে দিয়ে দিবেন। ওখানে আমার বেগুনের ভর্তাটা রেডি, তো এখানে আমি রুটিগুলো বেলে নিচ্ছি, রুটি করে নিব যার জন্যই। তো যাই হোক, এখানে আমার রুটি করা কমপ্লিট, এখন আমরা সকালের নাস্তাটা করে নিব। তো এটা আমার রাতে মোটা ডাল করেছিলাম, তো সেটাই থেকে গিয়েছে, তো আমি বাটিতে মোটা ডাল নিয়ে নিলাম, আর এখানে বেগুনের ভর্তা আর রুটি। তো খেয়ে নিই, খেয়ে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। অফ ক্যামেরায় খাওয়া দাওয়াটা কমপ্লিট করেছি, তারপর আবারও হাজব্যান্ড একটা কাজে লেগে পড়েছে। কাজ বলতে এই যে খাটটা দেখছেন, এটা কিন্তু বেশ অনেক দিন পুরনো, আজ থেকে 7 বছর আগের কিন্তু খাটটা নেওয়া। তো এতদিন টিকিয়ে রেখেছি এটাই কিন্তু অনেক। তো যাই হোক, কিছু দড়িগুলো ছিঁড়ে গেছে, কিছু না মিডিলের অনেকগুলোই দড়ি ছিঁড়ে গেছে, আমার ছেলে চেপে লাফায় যার জন্য, তো সেই দড়িগুলোই কিন্তু বেঁধে দিচ্ছে ঠিকঠাকভাবে। আর এতটাও অকেজো হয়ে যায়নি যে খাটটা ফেলে দিব, আর যেন ইউজ করা যায় সেই রকমভাবে মানে করে নিচ্ছে আর কি। এখানে কিন্তু বেশ অনেকটা সময় চলে গিয়েছে, এখন প্রায় 11:30টার মতো বাজে। তো আমি এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি, রান্না বলতে ভাতটা বসিয়ে দিলাম, আর এইদিকে আমার চিকেন নিয়ে এসেছে, তো সেটা আমি অফ ক্যামেরায় কিন্তু ধুয়ে নিয়েছি। সেই টাইমে মেনলি আমার মনেই ছিল না যে ভিডিওটা করতে হবে, না হলে হয়তো সেই ধোয়াধুয়ির ভিডিওটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করতাম। তো যাই হোক, যেটা হয়ে গিয়েছে সেটা নিয়ে তো আর ভেবে লাভ নেই, সামনের দিকে এগাতে হবে। তো এখানে আমার কড়াইয়ে তেল গরম হয়ে গিয়েছে, আর ওখানে আমি কিছু লং এলাচ দারচিনি দিয়ে দিলাম, আর এখানে আমি কুচিয়ে রাখা কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, হাফ চামচ লবণ দিয়ে, আর হালকা করে আমি জল দিয়ে কিন্তু ঢেকে দিয়েছিলাম। তো এখন পেঁয়াজগুলো হালকা হয়ে সিদ্ধ হয়ে এসছে, তো এই পর্যায়ে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি, আর নেড়ে দিয়ে কিন্তু আমি ঢেকে দিব চিকেনগুলো। কিছুটা আষ্টে জল যেটা থাকে আর কি সেটা বেরিয়ে গেলেই, তারপর জলটা শুকিয়ে আসলে আমি বাকি কাজগুলো করে নিব। চিকেনে আমি ডুমু ডুমু করে আলু দিয়ে দিব, যার জন্যই আমি আলুগুলো এখানে স্কিনগুলো ছিলে নিচ্ছি। তো এটা কিন্তু নতুন আলু, এই বছরে নতুন আলু, ছোট্ট ছোট্ট দেখেই বুঝতে পারছেন আশা করি। তো সেই আলুগুলো আমি এখানে ছিলে নিচ্ছি। আবারও চলে এসেছি শিলপাটা নিয়ে। চাইলে আমি মিক্সিতে করতে পারতাম, কিন্তু আমি যেহেতু মাংস রান্না করছি তো এখানে পেঁয়াজ পেস্ট তো আর লাগবে না, আদা রসুন পেস্টই লাগবে। আর হাজব্যান্ড ওইদিকে কাজে ব্যস্ত, যার জন্য আর ওকে আমি ডিস্টার্ব করলাম না। এখানে আমি শিলপাটাই কিন্তু আদা আর রসুনটা বেটে নিচ্ছি। এই পর্যায়ে মাংসটা কিন্তু আষ্টা জলটা আর নেই, তেল ছেড়ে দিয়েছে।
তো এখানে আমি ভেজে রাখা অফ ক্যামেরায় কিন্তু আমি আলুগুলোকে হালকা লবণ দিয়ে ভেজে দিয়েছিলাম। আমি সেই আলুগুলো কিন্তু এখানে অ্যাড করে দিলাম। এখানে আদা রসুন বাটারটা দিয়ে দিলাম। আর এখানে আমি শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর মরিচের গুঁড়ো আর গরম মশলা অ্যাড করে দিলাম। সবগুলো মশলাকে মাংসের সাথে মিশিয়ে নিয়ে তারপর আমি এখানে গরম জলটা অ্যাড করে দিব। এই যে এখানে আমার রান্না অলমোস্ট কমপ্লিট। তো মাংস হলে আর কেউ সেদিন কিছু নিবে না, তো যার জন্যই আজকে শুধু মাংস আর ভাত। এখানে তো আমার রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি গ্যাসটাকে মুছে নিয়ে থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি, সেলফটাও মুছে নিয়েছি আর রান্নাঘরটা ঝাড় দিয়ে মুছে নিচ্ছি। তো সেটাই আবারও আপনাদের সাথে শেয়ার করছি। এটা যেটা দেখছেন এটা কিন্তু সন্ধ্যা 6টার মতো বাজে, তো আমি এই টাইমে কোনো দিনই ভিডিও শ্যুট করি না, এই টাইমে আমার এডিটিং করি বা অন্য কিছু করি। তো যাই হোক, কালকে যেহেতু আমি ভিডিও দিতে পারিনি কোনো কারণে, তো ওই জন্যই আর আমি ভিডিওগুলো শ্যুট করে নিচ্ছিলাম। এডিটিংয়ের কোনো চিন্তা ছিল না, যার জন্যই আমি ভিডিওগুলো করে নিচ্ছিলাম। তো এইগুলো কিছু আমার বাটি, বোল, এইসব কিন্তু অনেক দিন আগেকার নেওয়া, এগুলো কিন্তু কাঠের যেগুলো দেখাচ্ছি, তো সবগুলোই কিন্তু অনেক দিন থেকে আমার রাখা ছিল, ইউজ করছিলাম না। তো আমি ভাবলাম যে সেইগুলোকে বার করলাম, যে দেখা যাক যদি আমার কোনো ইউজে লাগে, যার জন্য আমি সেইগুলোকে বের করে নিয়েছি। আর তো সেটাই আপনাদের সাথে হালকা করে শেয়ার করলাম। আর সব কিছু কিন্তু আমি দুটো দুটো করে বার করেছি। তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অল অপশানটা দাবিয়ে দিবেন। এতে করে আমার আমার ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যাবে। তো আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা লাইক করবেন আর আমার ভিডিওটা দেখতে থাকবেন। আজকে তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা দেখতে থাকবেন। আর প্লিজ আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে যায় তো ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে কিন্তু শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।